হ্যালো ভিউয়ার্স, বাংলা হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের বিষয়, যে কাজটি করলে আর কখনোই আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে না। আমাদের দেশে গ্যাস্ট্রিকের সমস্যা নেই এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। এই সমস্যাটি মূলত বাজাপড়া খাবার খেলেই বেশি হয়ে থাকে। অনেকেরই এসব খাবার খাওয়ার পরে পেট ব্যথা বা বুক ব্যথা কিংবা বদহজম হয়। অথচ এই সমস্যা দূর করার জন্য ওষুধ না খেয়ে রাতে ঘুমোতে যাওয়ার আগে নিচের যে কোনো একটি নিয়ম মানলেই চলবে। 1, আধা ইঞ্চি পরিমাণ কাঁচা আদা নিন, তারপর অল্প একটু লবণ মাখিয়ে খেয়ে ফেলুন। আদা খাওয়ার কিছুক্ষণ পর 1 কাপ কুসুম গরম পানি খান, গভীর রাতে আর গ্যাস্ট্রিকের সমস্যা হবে না। 2, 1 গ্লাস পানি একটি হাঁড়িতে নিয়ে চুলায় বসান, এর আগে 1 ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ পানিতে দিয়ে দিন। পানি অন্তত 5 মিনিট ফুটতে দিন, তারপর নামিয়ে আনুন। পানি ঠান্ডা হলে হলুদ সহ খেয়ে ফেলুন, গ্যাস্ট্রিক দৌড়ে পালাবে। 3, উপরের সমস্ত পদ্ধতি ঝামেলার মনে হলে শুধুমাত্র 1 গ্লাস পানিতে 1 চা চামচ মধু মিশিয়ে রাতে ঘুমোতে যাওয়ার আগে পান করুন, কখনোই রাতে পেট বা বুক ব্যথা করবে না। স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকার আসলে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।